মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিসেন্ট ম্যাজিক। অনেকদিন পরে আমরা ব্লগ করছি, সেই লাস্ট মানে ওই 15 আগস্টটা করেছিলাম, তারপরে আবার আজকে। তো এনিওয়ে, হ্যাপি গণেশ চতুর্থী টু অল অফ ইউ। অ্যাকচুয়ালি আমার তো কালকেই ছুটি ছিল, বাট আজকেই শুনছি, মানে আজকেই গণেশ পুজো। তো আমরা হচ্ছে এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 10:05, আর এখন আমরা করবো হচ্ছে ব্রেকফাস্ট, কারণ এই জাস্ট মাসি কিছুক্ষণ আগে, আজকে হচ্ছে আমাদের ক্লিনিং ডে, তো সব কিছু ক্লিন টিন করে মাসি গেল, মানে রান্নার মাসি প্লাস আমাদের কাজের মাসি। তো এখন হচ্ছে আমরা করবো ব্রেকফাস্ট। কি করবো ব্রেকফাস্ট? বেসনের মধ্যে একটু একটা ডিম অপশনাল, আর একটু পেঁয়াজ, একটু লঙ্কা, একটু টমেটো নিয়ে একটা জাস্ট ব্যাটার বানিয়ে, জাস্ট একটু ঘিতে একদম ছোট একদম অল্প ঘি, আমি তো ব্রাশ দিয়ে দেব, একটু ঘি নিয়ে ব্রাশ করে লাগিয়ে ওটাকে খেয়ে নাও সসের সাথে বা যে কোনো কোনো চাটনি টাটনি যে যা যেরকম খুশি। এর সাথে চাও আই থিঙ্ক ভালো লাগে, বাট আজকে এখন চা করছি না, আমি এটা সসের সাথে খাবো। এই না, আমরা এসে খাবো না, এটা আমাদের এটা খালি কেনাই হয় কিন্তু আমরা খাই না এটা, দিস ইজ পমিগ্রেনেট। আজকে খাবার আমাদের এই রুই মাছের ঝোল করে গেছে মাসি, ভাত তো আছেই, আর হচ্ছে আজকে বেস্ট আইটেমটা হচ্ছে যখন খাবো তখন লাগাবো, যেটা কালকে ঋষিকা বানিয়েছে, রাতে অলরেডি খাওয়া হয়ে গেছে অর্ধেক, বাট স্টিল বাবু হয়ে যাবে। আরেকটা কথা, সন্দীপের বার্থডে খুব তাড়াতাড়ি আসছে, তো সেই দিন একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং ব্লগ আসবে, তো প্লিজ স্টে টিউন, আর আমাদের ব্লগ গুলো প্লিজ দেখতে থাকো। তো আমাদের ব্রেকফাস্ট রেডি, এটা আছে নাথিং বাট বেসনের অমলেট, একটা ভেঙে আছে, এইটা তাও ঠিকঠাক হয়েছে, লঙ্কাও দিয়েছে মানে একটু নুনটা কম হয়েছে, বাট সস দিয়ে বেশ ভালোই লাগে। আমি রেডি হয়ে গেছি, তো আমরা একটু ডিসাইড করলাম যে আমরা আজকে একটু বেরোবো, তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি, বাট সন্দীপ এখনো স্নান করেনি, জানি না ও কখন রেডি হবে। আর আমরা আজকে ক্যামেরাটা কে ধরেছে ক্যামেরাটা, ঠিক আছে, তার আগে তো স্নান করতে পারতে। তো আমরা আজকে একটা কেক বানিয়েছি, তো সেটাকে এখন আমরা, সেটা মানে তোকে হেল্প কে করেছে? অলমোস্ট ওই করেছে পুরোটা, তাহলে তো আসো তোমাদেরকে দেখাই সেই কেক আমাদের। এই খুব সাবধান, প্রচন্ড গরম কিন্তু, এই দেখো আজকে কেকটা ভালো হয়েছে না? হ্যাঁ, অসাধারণ হয়েছে আজকে কেকটা। আজকে এই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু প্লিজ কিরকম হয়েছে কেকটা দেখতে। তো এটাকে না খেয়ে কি করে যাবো বলো, একটু একটু খেয়ে নি তারপরে যাবো। তো চলো এবার, ও বিটুইন বাই দ্য ওয়ে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আজকে আমরা মানে দুপুরবেলা কি খেয়েছি, তো কালকে মানে একটা ছবি আছে ওটা ওটা আমি দেখিয়ে দেবো। ও অ্যাকচুয়ালি বানিয়েছিল হচ্ছে ওই চিংড়ি মাছের ভাপে, কাইন্ড অফ ভাপে নারকেল দিয়ে, খুব ভালো হয়েছে তোকে। তোমাদেরকে কেটে দেখাই যে কিরকম হয়েছে, ওপরটা তো বেশ সুন্দরই লাগছে দেখতে, আর চকো চিপস গুলো মোটামুটি গলে গেছে, ও একদম পুরো মাখন মাখন যাকে বলে। চলো আমি তোমাকে খাই দিই, আমার বার্থডের আগে তোমাকে খাই দিই, এটা গরম এখন কেকটা প্রচন্ড। আচ্ছা ঠিক আছে, পরে খেও।
তোমাকে হাই দিয়ে আসো আই ক্যামেরা কে খাওয়া তো হবে চলো এবার আমরা বের হই চলো বের হওয়ার জায়গা কোন searching for a longer day people feeling like the light has just come we must never stop the way আমরা ফাইনালি বেরিয়ে গেছি বাড়ি থেকে আর এখন উপরের জন্য ওয়েট করছি তো প্রথমে হচ্ছে আজকে আজকে আমি বলে দিয়েছি আজকে কোনো জামা কাপড়ের দোকানে আমরা ঢুকবো না অনলি টেক শপে যাব তো ফার্স্টে আমরা যাব হচ্ছে একটা এমআই স্টোর এমআই হোম আছে ওখানে যাব মানে আমি জানি না আমার কী কেনার আছে বাট অনেক কিছু কেনার আছে তো কোথার থেকে কিনবে সেটা ঠিক করিনি দেখছি So, Uber is here. Gumalo. Chalo, ebar amra dhuki. Sanitizer dete dao. Bus jumping and I hear my name. Grasping into a life. Life is happy but it's so... তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি এবার হচ্ছে এই যে এমআই এবার এমআইতে যাব আমি জানি না কিছু কি আমি জানি না কি কিনতে যাচ্ছি জাস্ট এসছি অনেক কিছু কেনার মাথায় আছে বাট আমি জানি না কি কিনবো হ্যাঁ না জানি আবার আমরা আগের দিনের মতো শুরু করেছি একটা করে দোকানে ঢুকছি আর বেরোচ্ছি এই যে উলু এই যে এইটা এই দেখো এই জিনিসগুলো আমি ঋষিকাকে বলেছিলাম শিখতে চালানো খুব ইজি কিন্তু উলু মিরাকেল এনে দিলাম না তুমি ওখানে যাবে ওখান থেকে তারপর তোমাকে করতে হবে তো এবার যাচ্ছি হচ্ছে পাই ইন্টারন্যাশনাল এটাও একটা ইলেকট্রনিক্সের দোকান তো কী কিনতে যাচ্ছি কী করতে যাচ্ছি সেই বৃত্তান্ত এখন আর বলছি না আগে কিনে নিই আজকে হয়তো কিনবো না যবেই কিনি তবে দেখাবো অ্যামাজনে দেখে রেখেছি তো এবার অ্যামাজনে দেখেছি অ্যাকচুয়ালি অনেক কটা জিনিস কেনার আছে এবার ডিভাইড করতে হবে জিনিস ঠিক আছে চলে গেছে ওইদিকে দিয়ে দেখিয়ে নি ও তুমি তো এটা নতুন করেছো না তোমাদের নতুন নতুন জামা পাবো আমরা এসে পৌঁছেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন সেটা হচ্ছে এই দোকানটা এটা ইলেকট্রনিক্সেরই দোকান তো চলো এর ভেতরে গিয়ে দেখি না এটা ভিড় না ভিড় আচ্ছা হ্যাঁ এই যে দেখো ব্যাঙ্গালোরে কে বলবে করোনা মানে এখানে এখনো জ্যাম লেগে আছে পুরো আর আজকে হচ্ছে শনিবার শনিবারে লোকজন পুরো পল্টন নিয়ে বেরিয়ে পড়েছে আমরা এই দোকানে গিয়েও কিনিনি আবার হচ্ছে ভাবছি ভেবে যাচ্ছি আর দু তিন দিন এবার একটু কিছু খেতে হবে এবার একটু কিছু হ্যাঁ জল চেষ্টা পেয়েছে প্রচন্ড গরম ছিল দোকানে হ্যাঁ গরম মানে না এসি সবই আছে জানি না হঠাৎ করে আমার মানে এটাই এখন হচ্ছে করোনার জন্য কস্ট কাটিং এর টেকনিক যে এসি চালাবো না এবার দেখি এবার কোথায় মানে একটু কিছু হালকা স্ন্যাক্স খাওয়া যায় এই এটাই হবে এটা এই দেখো হ্যাঁ মানে সেফ হবে যাবো Savannah.
এবার একটা জিনিস দেখবে, 50টা চিনির প্যাকেট ঢালবে। 50টা চিনির প্যাকেট নেই না ঢালার জন্য। একটা হয়েছে, এবার এবার দেখো, এবার আরো একটা ঢালবে। আমার তো হচ্ছে কোল্ড কফি, আমি গরম জিনিস খুব একটা খাই না। টোটাল কত প্যাকেট ঢেলেছো দেখাও, 1 2 3 আমার তো অর্ধেক শেষ হয়ে গেছে। অসাধারণ খেতে ডেভিলসন, আমি এটাই খাই। এই দেখো, এ নাকি সিনিয়র ডেটা সায়েন্টিস্ট। সিনিয়র ডেটা সায়েন্টিস্ট কি বলছে? এই দানাগুলো, আরে আমি ভেবেছি চকো চিপস, নাকি চকলেট চিপস, অ্যাকচুয়ালি ওটা কফি। কফি বিন কেমন লাগলো ট্রোল হয়ে? কেমন খেতে? আমি ওকে বললাম যে হুইপড ক্রিম নিও না, পুরোটাই হুইপড ক্রিম দিও। দেখো কিতনে কা হ্যা, সব এক প্রাইস কা, সব অলগ অলগ প্রাইস, অলগ অলগ প্রাইস কা। ঠিক হ্যা, মে উধার সে ফির আতা হুঁ। ঋষিকা, এই যে এটা আমরা একটা নিয়েছি গরম মোমোর থেকে, তো ওইখানে বসে রাখলাম না, কারণ এটা অ্যাকচুয়ালি খোলা ছিল এই জায়গাটা, তো তার জন্য এটা প্যাক করে নিয়েছি। আর ঋষিকা যথারীতি কি কিনতে ব্যস্ত জানি না, যারা নেবে তাড়াতাড়ি নাও, উবার চলে এসছে 2 মিনিট বাকি, যেটা ভালো লাগে তাতেই নিবো। আবার আবার ওয়েটিং ফর উবার। এবার হচ্ছে আবার ভেবেছিলাম আমার আরেকটা জায়গায় যাবো, দাঁড়া, কিন্তু এই দাঁড়া, মনে হচ্ছে উবার থেকে ফোন আসছে। হ্যাঁ, আমি এদেরই যে সিসিটি হ্যাঁ, সিসিটি কে সামনে আপ উল্টে আপ তো আপ আপ এমআই তে আ গিয়ে হো, মে সিসিডি কে লোকেশন দেখো, সিসিডি কে জাস্ট অপোজিট, এমআই কে জাস্ট অপোজিট পে যে সিসিডি হে, ইধারই জানো। তো আমাদের এই যে উবার ওইখানে দাঁড়িয়ে ছিল, এবার উবার হচ্ছে ঘুরে আসছে। এমআই লাইটটা এরকম ফ্লিকারিং করছে কেন, তোমাকে দেখতে পাচ্ছ? দেখো এই জায়গাটা টিপ 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 করে যাচ্ছে। তো আমাদের যাই হোক, মোটামুটি কী কিনবো সেটা প্ল্যান হয়ে গেছে এবার, কিন্তু এখনও কিনিনি, জানি না কী কিনবো, কিনলে অবভিয়াসলি শেয়ার করবো কী কিনছি। আর এখন যাই বাড়ি, যাই বাড়ি গিয়ে, বাড়ি গিয়ে কী করবো, বাড়ি গিয়ে ও হ্যাঁ কয়েকটা ছোটো ছোটো জিনিস নেওয়ার আছে, ওটা ওই বাড়ির সামনে সুপার মার্কেটের থেকে নিয়ে নেবো। দেখো এখানে নারকেল ফাটাচ্ছে, আমি জানি না কি আছে, গণেশ চতুর্থীর জন্যই মনে হয়, রাস্তা জ্যাম হয়ে গেছে। তো আমরা চলে এসেছি বাড়ি, এই দেখো, এই তো কিছু কিছু হচ্ছে ওই স্ত্রীদের দিয়েছিলাম, সেটাও ছিল। তো এবার যাই বাড়িতে ঢুকি। তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে না, জাস্ট আমরা ঢুকলাম, বৃষ্টির কোনো মানে কোনো উপলক্ষই ছিল না, এখন বেশ মুসুলধারে বৃষ্টি পড়ছে। থ্যাংক ইউ। আর আজকে আমরা মানে ছাতাও নিয়ে যাবি, ভেবেছিলাম ছাতা নিয়ে যাবো কিন্তু নিয়ে যাইনি ছাতা। আশা করি অনেকটাই বড় হয়েছে, জানি না এডিটিং করবো যখন তখন বুঝতে পারবো। তো এই ব্লগটাকে আর বেশি বড় করছি না, তোমরা প্লিজ সাপোর্ট করতে থাকো আমাদেরকে, আরো বেশি কমেন্ট করো, আরো বেশি লাইক করো, আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো রিসেন্ট ম্যাজিক। হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করো না, কিন্তু আমি হচ্ছে এখানে স্ট্যাটিস্টিক দেখছিলাম, তো ইট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড 70% অফ দ্য ভিউয়ার্স যারা আমাদের এই ভিডিওগুলো দেখছে, সো দে আর নন সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইব করতে কি আছে, অ্যাক্টিভ দ্য বাটন, ইটস জাস্ট ফ্রি ডুড। হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করো, চলো টাটা, আবার দেখা হবে।
পরের সপ্তাহে না তার আগে দেখা হবে, টাটা বাই।